সম্পূর্ণতা, এটা কিন্তু এই রাশি বা লগ্নের মানুষদের বিশেষ বৈশিষ্ট্য। কিছু কিছু সময় অল্প বিস্তর সমস্যা প্রতিবন্ধকতা আসলেও ওভারঅল প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে ধনু কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারবেন। এই সময় কিন্তু বিবাহ যোগ প্রবল হতে দেখতে পাওয়া যাবে, এটা কন্টিনিউ করবে 18ই অক্টোবর পর্যন্ত। বিবাহিত জীবন মাঝারি বা বেশ ভালো বলা যেতে পারে, ধনু অ্যাডজাস্ট করতে পারবেন এবং সবাইকে নিয়ে একসাথে চলবার একটা মানসিকতা সেটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই দুশ্চিন্তা রয়েছে, কারণ নবমে কেতুর উপস্থিতি, সিংহ রাশিতে কেতুর উপস্থিতি, এটা কিন্তু ধনুকে বেশ কিছুটা ডিস্টার্ব করতে চলেছে। এই বছর 18ই অক্টোবর বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন এবং 12 বছর পরপর দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ অবস্থা প্রাপ্ত হন। 2025 সালে তিনি কিন্তু আবার তুঙ্গ অবস্থা প্রাপ্ত হবেন, কর্কটে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন 18ই অক্টোবর। এই যে 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করে তুঙ্গ ক্ষেত্রস্থ হচ্ছেন, 12 বছর পরে এই ঘটনা ধনুর প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বড় প্রভাব নিয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে 14ই এপ্রিল থেকে 31শে মে পর্যন্ত স্বামী কিংবা স্ত্রী, প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এই সময় বাইক টাইক চালাবার ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে। বছরের একদম প্রথম দিক থেকে ধনুর ক্ষেত্রে কিছুটা উগ্রতা দেখতে পাওয়া যাবে এবং এই উগ্রতার কারণে ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা স্থিতিশীলতার অভাব, রিলেশনশিপগুলির মধ্যে কিছুটা চাঞ্চল্য, বিশ্বাসযোগ্যতার অভাব ইত্যাদি দেখতে পাওয়া যাবে। ধনুরাশির মেয়েদের ক্ষেত্রে বছরের মাঝামাঝি সময় থেকে একটা ট্রাস্ট ইস্যু ক্রিয়েটেড হতে পারে, এই ব্যাপারটাই কিন্তু সাবধান হতে হবে এবং ঠিক সেই সময় আপনার বিহেভিয়ার, আপনার অ্যাপ্রোচ, তার মধ্যে কিন্তু ক্রোধান্বিত হওয়ার মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2025 ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের জন্য প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, বাবা মা, এদের সঙ্গে সম্পর্ক, সন্তান ভাগ্য ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনা। কালপুরুষের নবম রাশি ধনু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি তিনটি নক্ষত্র যথা মূলা, পূর্বাশারা এবং উত্তরাশারার প্রথম চরণ আমরা এই রাশিতে দেখতে পাই। প্রত্যেকটি নক্ষত্রের মানুষের ক্যারেক্টারিস্টিক্স আলাদা, কিন্তু তা সত্ত্বেও ধনুরাশি বা ধনুলগ্নের মানুষদের ব্যক্তিত্ব আমাদেরকে কিন্তু সবসময় স্পর্শ করে। পড়াশুনোর ক্ষেত্রে যেমন এরা উন্নত, কর্মক্ষেত্রে এদের ডেডিকেশন এবং সবচেয়ে বড় কথা এদের মধ্যে একটা কমপ্লিটনেস দেখতে পাওয়া যায়, সম্পূর্ণতা, এটা কিন্তু এই রাশি বা লগ্নের মানুষদের বিশেষ বৈশিষ্ট্য। যাই হোক না কেন, ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য 2025 প্রেম ভালোবাসা, রিলেশনশিপস ইত্যাদি কেমন যাবে সেটা আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব। প্রথমেই বলি, 2025 রিলেশনশিপসের জন্য ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। কিছু কিছু সময় অল্প বিস্তর সমস্যা প্রতিবন্ধকতা আসলেও ওভারঅল প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে ধনু কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারবেন এবং ধনুর এই ইমপ্রুভমেন্টের কন্টিনিউটি এটা কিন্তু অনেকদিন ধরেই থাকতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসবে এবং এই অর্থনৈতিক উন্নতির একটা প্রভাব এটা কিন্তু প্রেম ভালোবাসা, বিবাহ, বিবাহিত জীবন, রিলেশনশিপস ইত্যাদি ক্ষেত্রে পড়তে দেখতে পাওয়া যাবে। 29শে মার্চ থেকে ধনুর শনির ঢাইয়া শুরু হচ্ছে, 13ই জুলাই এই শনিদেব কিন্তু বক্রতা প্রাপ্ত হচ্ছেন এবং 28শে নভেম্বর শনিদেব আবার তার মার্গী গতি প্রাপ্ত হবেন। এই যে ঢাইয়া চলাকালীন শনির বক্রগতি, অর্থাৎ 13ই জুলাই থেকে 28শে নভেম্বর, এই সময়টি কিন্তু ধনুর জন্য বেশ কিছুটা ক্রিটিক্যাল যেতে পারে। মানসিক দিক থেকে অস্থিরতা, রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম ইত্যাদি দেখতে পাওয়া যাবে। তবে ধনুরাশি বা লগ্নের সপ্তমে দেবগুরু বৃহস্পতির প্রবেশ ঘটবে 14ই মে, এই সময় কিন্তু বিবাহ যোগ প্রবল হতে দেখতে পাওয়া যাবে, এটা কন্টিনিউ করবে 18ই অক্টোবর পর্যন্ত। হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে এবং যদি এই ধরনের বিবাহের সম্ভাবনা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের মানুষের জন্য এই ঘটনা কিন্তু শুভ ফলদায়ী হতে চলেছে। বিবাহিত জীবন সংক্রান্ত বিষয়ে যে বিরাট সমস্যা রয়েছে তা কিন্তু একেবারেই নয়,
বছরের একটা বড় সময় 18ই মের পর থেকে রাহু তৃতীয়ভাবে থেকে আপনার সপ্তমকে প্রভাবিত করবে। এর ফলে হঠাৎ বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে বিয়ে করবার তীব্র ইচ্ছা মে মাসের পর থেকে ধনু রাশি বা লগ্নের মানুষদের মনে জেগে উঠবে। বিবাহিত জীবন মাঝারি বা বেশ ভালো বলা যেতে পারে। ধনু অ্যাডজাস্ট করতে পারবেন এবং সবাইকে নিয়ে একসাথে চলবার একটা মানসিকতা সেটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। দায়বদ্ধতা বাড়বে ধনুর ক্ষেত্রে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই দুশ্চিন্তা রয়েছে, কারণ নবমে কেতুর উপস্থিতি, সিংহ রাশিতে কেতুর উপস্থিতি, এটা কিন্তু ধনুকে বেশ কিছুটা ডিস্টার্ব করতে চলেছে। এই বছর 18ই অক্টোবর বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন এবং 12 বছর পরপর দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ অবস্থা প্রাপ্ত হন। 2025 সালে তিনি কিন্তু আবার তুঙ্গ অবস্থা প্রাপ্ত হবেন। কর্কটে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন 18ই অক্টোবর। এই যে 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করে তুঙ্গ ক্ষেত্রস্থ হচ্ছেন, 12 বছর পরে এই ঘটনা ধনুর প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বড় প্রভাব নিয়ে আসবে। খুব সহজভাবেই ধনুর ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। ধনু নিজের পছন্দের মানুষটিকে প্রপোজ করতে পারবেন, কনভিন্স করতে পারবেন নিজের অ্যাক্টিভিটির মাধ্যমে, সেই মানুষটির সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা, যাদেরকে তিনি অ্যাকচুয়ালি প্রাপ্ত হতে চান। যেহেতু চতুর্থভাবে শনিদেব অবস্থান করবেন 29শে মার্চের পর থেকে, তাই সম্পত্তি প্রাপ্তি, মায়ের সঙ্গে সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে এই সময় কিছুটা স্ট্রেস সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর নিয়েও কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা সেটা থাকছে, তবে বড় ভয়ের সম্ভাবনা কিন্তু নেই। অতিরিক্ত শরীর খারাপ হলে সেটা আলাদা বিষয়, কিন্তু সাধারণ অবস্থায় কিন্তু বিরাট ভয় পাওয়ার প্রয়োজনীয়তা সেটা নেই। পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা, কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে রূঢ় ব্যবহার, একটু বাস্তববাদী মানসিকতার প্রকাশ সেটা দেখতে পাওয়া যেতেই পারে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে 14 এপ্রিল থেকে 31শে মে পর্যন্ত স্বামী কিংবা স্ত্রী, প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এই সময় বাইক টাইক চালাবার ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে। রিলেশনশিপে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে 6 জুনের পর থেকে, এবং এই সময় কিন্তু বেশ কিছু ধনুরাশি বা লগ্নের মানুষদের ব্রেকআপ হতে দেখতে পাওয়া যাবে। সন্তান ভাগ্য ধনুর ক্ষেত্রে যথেষ্ট ভালো, বিশেষ করে যারা দ্বিতীয় সন্তান প্রাপ্ত হওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্টই ভালো। বছরের একদম প্রথম দিক থেকে ধনুর ক্ষেত্রে কিছুটা উগ্রতা দেখতে পাওয়া যাবে এবং এই উগ্রতার কারণে ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা স্থিতিশীলতার অভাব, রিলেশনশিপগুলির মধ্যে কিছুটা চাঞ্চল্য, বিশ্বাসযোগ্যতার অভাব ইত্যাদি দেখতে পাওয়া যাবে। ধনুরাশির মেয়েদের ক্ষেত্রে বছরের মাঝামাঝি সময় থেকে একটা ট্রাস্ট ইস্যু ক্রিয়েটেড হতে পারে, এই ব্যাপারটাই কিন্তু সাবধান হতে হবে। এবং ঠিক সেই সময় আপনার বিহেভিয়ার, আপনার অ্যাপ্রোচ, তার মধ্যে কিন্তু ক্রোধান্বিত হওয়ার মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ঠিক এই সময় নিজের উপরে নিয়ন্ত্রণ কিছুটা হারিয়ে ফেলতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। সন্তানের শিক্ষার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট, উন্নতি দেখতে পাওয়া যাবে। সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় এবং সন্তানের অ্যাক্টিভিটি, তার পারফরমেন্স আপনার মনে কিন্তু আনন্দ গর্ব নিয়ে আসতে চলেছে। চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা আপনার সঙ্গে। প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা, সময়টা যথেষ্ট ভালো, রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হতে পারে। আপনজনদের সঙ্গে কিছুটা দূরত্ব বৃদ্ধি পাওয়ার সংযোগ রয়েছে 2025-এ। 14ই জানুয়ারি থেকে 15ই মে পর্যন্ত মূলা নক্ষত্রের মানুষরা তাদের বিহেভিয়ারের উগ্রতা এটা কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। অতিরিক্ত বর্ষা বিপজ্জনক হতে পারে। কুটুম্বকুলের কোনো মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন। প্রতারিত ওয়ার্ডটা ইউজ করার থেকে বলা যেতে পারে মিসগাইডেড হতে পারেন। কোনো একটা জায়গায় আপনি ইনভেস্ট করলেন এবং সেই ইনভেস্টমেন্ট আপনাকে সমস্যায় ফেললো, আপনি বিপদে পড়লেন, এই ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা পুরোপুরি আছে। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা মূলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জুন মাসের পর থেকে, এবং এই সময় মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের মধ্যে বিশেষ উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই উন্নতির ক্ষেত্রে আপনার পার্টনার তিনি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকবেন, তার একটা হিউজ সাপোর্ট কাজ করতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র পূর্বাশারা, কাজের চাপ বৃদ্ধির কারণে রিলেশনশিপে কিছুটা শিথিলতা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি এবং প্রচুর চাপ সেটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার ফলে রিলেশনশিপ কিছুটা অবহেলিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন করে জীবনে প্রেম আসতে পারে এবং সেই প্রেম সমাজ মেনে নিচ্ছে না, এরকম একটা হতে পারে, এবং
সমাজের এগেনস্ট বিরুদ্ধে যাওয়ার একটা প্রচেষ্টা প্রবণতা সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। 29শে জুনের পর থেকে পূর্বাশারা নক্ষত্রের মানুষদের আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি দেখতে পাওয়া যাবে এবং এই আত্মবিশ্বাসে ঘাটতির কারণে রিলেশনশিপগুলির মধ্যে গণ্ডগোল আসতে পারে। তৃতীয় ব্যক্তির প্রভাব এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে এবং এই তৃতীয় ব্যক্তির প্রভাবের কারণে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা, গণ্ডগোল ইত্যাদি সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পূর্বাশারা নক্ষত্রের মানুষদের জীবনে নতুন কোনো মানুষ আসতে চলেছে 2025-এ, এই বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিন্ত হতে পারি। পরবর্তী নক্ষত্র উত্তরাশারা, আপনারাও কিন্তু কোনো জটিল রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং বেশ জটিল একটা সম্পর্ক সৃষ্টি হতে পারে, যেখান থেকে চাইলেও আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে পারিবারিক কোনো ইনফ্লুয়েন্স সৃষ্টি হওয়ার আর একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এটাও কিন্তু আপনার জন্য বেশ পীড়াদায়ক হতে পারে। ভাই বোন এদের সঙ্গে 2025-এর সম্পর্ক আর একটু ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং যেই মুহূর্তে এই সম্পর্ক ভালো হবে তখন কিন্তু বাড়ির জমি, প্রপার্টি ইত্যাদি সংক্রান্ত বেশ কিছু জট খুলতে দেখতে পাওয়া যাবে। উত্তরাশারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিন্তু কিছুটা ব্রেকআপের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে জীবনে নতুন কোনো মানুষ আসতে পারে। ব্রেকআপ হলে যে উত্তরাশারা বিরাট দুঃখ পাবেন, একদম ভেঙে পড়বেন তা কিন্তু একেবারেই নয়। বরঞ্চ এই সমস্ত ক্ষেত্রে বিরাট সমস্যা ইত্যাদি হতে দেখতে পাওয়া যাবে না, তারা ভালোই থাকবেন এবং এই সম্পর্কের জটিলতা তাদের জীবনে ভালোই স্ট্রেস ক্রিয়েট করবে এবং তারা যত্ন সহকারে সেই স্ট্রেসকেও কিন্তু ইগনোর করতে পারবেন। উত্তরাশারা নক্ষত্রের মানুষরা তারা কিছু ত্রিকোণ প্রেমের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। 18ই অক্টোবরের পরে বাবার বড়সড় শারীরিক সমস্যার সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে, সারা বছর ধরেই মোটামুটি ভালো থাকবে। 18ই জুলাই থেকে 11ই অগস্ট পর্যন্ত মায়ের শরীর এবং মায়ের সঙ্গে বিহেভিয়ার এই নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তাতেই আপনাকে থাকতে হতে পারে। তাহলে ধনু রাশি এবং তার 3 নক্ষত্রের জন্য 2025 রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা, বিবাহ ইত্যাদি সংক্রান্ত বিষয়গুলিকে আমরা মোটামুটি আলোচনা করলাম। খেয়াল রাখবেন আপনারা প্রত্যেকেই এই সময়কে কিন্তু নিয়ন্ত্রণ করবেন দেবগুরু বৃহস্পতি, তার সঙ্গে রাহু এবং শনি এদেরও প্রভাব থাকবে। সুতরাং আপনার জন্মকুণ্ডলিতে বর্তমান দশা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য সুপরিবর্তন আসছে। 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ হচ্ছেন এবং এই তুঙ্গ হওয়ার কারণে তার একটা লং টার্ম ইম্প্যাক্ট এফেক্ট সেটা কিন্তু ধনু পাবেন। তবে দুঃখের বিষয় এটাই যে ধনু হলো এমন একটা রাশি যার অধিপতি অর্থাৎ বৃহস্পতি ধনুর অষ্টমে তুঙ্গক্ষেত্রস্থ হন। মিনেরও অধিপতি বৃহস্পতি, কিন্তু মিনের পঞ্চমে বৃহস্পতিকে আমরা তুঙ্গ হতে দেখতে পাই। তাই ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে নিয়ে আমি একটি কথা বারবার বলেছি যে ধনু কিন্তু কখনোই তার পূর্ণ ক্ষমতাকে প্রয়োগ করতে, ব্যবহার করতে পারেন না, কারণ তার ক্ষমতা যখন সর্বাধিক তখন তিনি দুস্থানগত। আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। একই প্রতিকার ব্যবহার করবেন, সিট্রিন ব্রেসলেট, সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্জুরিন ব্রেসলেট ইউজ করবেন। পারিবারিক সম্পর্ককে ঠিকঠাক করবার জন্য এর সঙ্গে একটি 5-মুখী আর একটি 6-মুখী রুদ্রাক্ষ ব্যবহার করবেন। খেয়াল রাখবেন 5-মুখী রুদ্রাক্ষের সাইজ যেন 6-মুখীর থেকে অবশ্যই বড় হয়। পাঠ করতে পারেন খুব সাধারণ নবগ্রহ স্তোত্র, তার সঙ্গে সঙ্গে তারা স্তোত্র পাঠ আপনাদের সংসার, পরিবার ইত্যাদির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ। এবার আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ আপনাদের একটি কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের কমেন্টগুলিকে আমরা নিয়েছি আমাদের নতুন চ্যানেল ফরচুন টেলার শান্তনু, সেখান থেকে প্রশ্ন করেছেন সোমা দে, জন্ম 7/5/1990, সময় হলো 18:40, ম্যারিড লাইফ ভালো নয়, নিজের সম্পর্কে একটু জানালে ভালো হতো, আর আমার ভাগ্য কি সন্তান প্রাপ্তি আছে? সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা রয়েছে, একটা সামাজিক আর একটা শারীরিক, এই দুটোই কিন্তু রয়েছে। পঞ্চম ভাবের উপরে কেতুর প্রভাব থাকার কারণে আপনার হেলথ ইস্যুস অবশ্যই রয়েছে এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অল্প বিস্তর বাধা রয়েছে এবং ছোট্ট ছোট্ট বিষয়ে মনে দুঃখ পাওয়ার একটা প্রবণতা, এটাও কিন্তু আপনার জন্য ক্ষতিকারক। তার সঙ্গে এটা বলি যে ম্যারিড লাইফ এটা কিন্তু খুব ভালো হওয়া কঠিন, আপনার কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আপনার অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভিটি যথেষ্ট ভালো, নিজের কর্মের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, নিজেকে আরেকটু ডেভেলপড, আরেকটু এস্টাবলিশড করবার চেষ্টা সেটা অবশ্যই আপনার করা উচিত। সেই ক্ষেত্রেই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে এবং অর্থনৈতিক দিক থেকে একটু সচ্ছল সবল হলেই আপনার পারিবারিক জীবনও কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। জেদ রাগ কিছুটা কমাবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। চলে এসেছি আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করুন ঋষিবাণী হেল্পলাইনে।
ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রীশ্রী আদিশক্তি আপনাদের জীবনকে আরও সমৃদ্ধ, আরও উন্নততর করে তুলুন। সবাই ভালো থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।